জি ভাই জান আপনি যেটা প্রশ্ন করেছেন যে কোনো বাচ্চা ছেলে মসজিদে গেলে সে কাতারের কোথায় দাঁড়াবে বা বাচ্চা ছেলেকে মসজিদে নিয়ে যাওয়ার বিধান কে এ সম্পর্কে বক্তব্য খুবই স্পর্শকাতর এবং খুবই উৎসাহমূলক যদিও বর্তমান সমাজে মসজিদে বাচ্চা নিয়ে যাওয়ার অনেকেই খারাপ চোখে দেখেন কিংবা অনেকেই একটি বিরক্তি মনোভাব প্রকাশ করেন আসলে কিন্তু বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়া এটা ইসলামের একটা আদর্শ এবং বাচ্চাদেরকে মসজিদ মুখী করা এটা ইসলামের একটি আদর্শ অবস্থাতেই ধমক দেওয়া কিংবা তুচ্ছ তাচ্ছিল্য করা পিছনে ঠেলে দেওয়া ছিটকানো এগুলোই করা উচিত নয় এতে করে বাচ্চাদের মনোবল ভেঙে যাবে এই জন্যে ওলামাদের বক্তব্য যে বাচ্চাদেরকে কখনোই মসজিদের মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না বা তাকে সে যদি আগে গিয়ে সামনের কাতারে বসে থাকে তাকে ঠেলে দিয়ে পিছনের কাতারে করা যাবে না সে সে আগে গিয়েছে যে বসেছে এখন ওই সেই বেশি আর পুরুষ সে পিছনে গিয়েছে বড় বলেই সে তাকে আগে দিতে হবে আর বাচ্চাকে পিছিয়ে দিতে হবে এটা ইসলামের নিদর্শন নয় বরং যে যখন যাবে প্রত্যেক ব্যক্তি তার যাওয়ার সময়কাল এবং বসার স্থান অনুযায়ী জামাতে বা কাতারে দাঁড়াবেন যদিও একটা হাদিস নিয়ে ওলামাদের ওলামারা বা কিছু মানুষ এটাকে একটু অন্যরকম ভাবে বোঝার চেষ্টা করেছেন কিন্তু আসলে যদি এরকম কেউ বুঝেছেন তাহলে ভুল বুঝেছেন সেটা হচ্ছে সেই মুসলিমের হাদিস হাদিস নাম্বার চারশো বত্রিশের মধ্যে বলেছেন যে লিয়ানি এলুন নুহা সোমালী নাহুম সোমালী নাহুম যারা যত বুদ্ধিমান বা দিন সম্পর্কে ধর্ম সম্পর্কে কোরআনের আয়াত সম্পর্কে বেশি অভিজ্ঞ সে তত আমার নিকটে দাঁড়াবেন তারপরে পরবর্তী স্তর তারপর দ্বিতীয় স্তর এভাবে পরপর পরপর দাঁড়াবেন তো এই হাদিসের আলোকে এটা বোঝা যায় যে ইমামের পিছনে সব চাইতে যারা বুদ্ধিমান তারাই দাঁড়াবেন তো এই হাদিসের আলোকে এটা কখনোই বলা হয়নি যে কোন একজন বুদ্ধিমান ব্যক্তি সবারই শেষে এসেছেন আর হয়তো ইমামের পিছনে যারা আছেন তারা হয়তো সেই পর্যায়ের জ্ঞানী ব্যক্তি নন এখন সেই বুদ্ধিমান ব্যক্তিকে পিছন থেকে টেনে নিয়ে গিয়ে সামনে দাঁড় করাতে হবে আর ইমামের পিছনে যে ব্যক্তি জামাতের বেশি সব পাওয়ার আশা ইমামের পিছনে গিয়ে দাঁড়িয়েছেন তাকে পিছনে ছেড়ে দিতে হবে এটাও ঠিক নয় হ্যাঁ আশেপাশে যারা আছেন তাদের তারা যদি একটু আপসের মধ্যে অল্টারনেট করে নেন পাশাপাশি মধ্যে যারা জ্ঞানী ব্যক্তি আছে তাদের মধ্যে যে ব্যক্তি জ্ঞানী তাকে ইমামের পিছনে দাঁড় করানো হলো এই জন্যে যে যদি ইমামের কোনো ভুল হয়ে যায় যেন সেই ব্যক্তি তার ভুলটা ধরে দিতে পারেন কিংবা সালাদ সম্পর্কে অভিজ্ঞ জ্ঞানী ব্যক্তি এরকম ব্যক্তিদের কিমের পিছনে দাঁড়ানোটা এই হাদেশের আলোকে উত্তম ভালো কিন্তু তার মানে এই নয় যে যদি কোনো বাচ্চা ছেলে বা বাচ্চারা প্রথম কাতারে গিয়ে আগে বয়ে বসে আছেন আর

তো তখন তাদেরকে প্রথম কাতার থেকে বাহির করে দেওয়াটা জায়েজ নয় ঠিক একই রকম ভাবে মুর্দাবি রহিম আলাইহি তার গ্রন্থ আল ইনসাফের দ্বিতীয় খন্ডের 41 মধ্যে যে লাইও খুরু আন মাকানিহি আল্লাজি সাবকা ইলাইহি বাচ্চা ছেলেটা যে জায়গাতে গিয়ে জায়গা দখল করে বসে আছে তাকে সেই জায়গা থেকে পিছনের দিকে ঠেলে দেওয়া জায়েজ নয় সেই আব্দুল ইবনে বাস রহিম আলাইহি বলছেন যে আল আসাহ। সব উত্তম হলো বাচ্চাদের ক্ষেত্রে যখন সে অগ্রগামী হয়েছে আগের কাতারে জায়গা পেয়ে গিয়েছে বা সেখানে বসে আছে তখন তাকে পিছনে ঠেলে দেওয়াটা নয় সে তখন সে ঠেলে দেওয়াটা যায়জ নয় কেন এতে তাদের মনোবল ভেঙে যাবে তারা হিনমনাথের ভক্তি শুরু করবে আহ হয়তো তারা এই কারণে মসজিদ ছেড়ে দিতে পারে এই জন্য তাদেরকে তাদের জায়গা থেকে সরিয়ে দেওয়া তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা নয় نجوم عفتوا الشাইখ ابن عباس 12 খন্ডে 400 পৃষ্ঠা অনুরোধ ভাবে গ্রন্থ আল শারহুল মুমতাহ আল তৃতীয় খন্ডে চতুর্থ পৃষ্ঠায় তিনি বলেছেন যে ইন নাসিবিয়ানা اذا تقدموا الى مكانين فهم احق به من غيرهم বাচ্চারা যখন কোনো জায়গাতে আগে গিয়ে বসে থাকবে কোনো জায়গাটা আগে গিয়ে দখল করে নেবে তখন সে ওই জায়গার অন্য সকলের চাইতে বেশি অধিকারী অন্য সকলের চাইতে বেশি অধিকারী সেজন্য তাকে পিছনে ঠেলে দেওয়াটা ঠিক হবে না এরকম আরো অনেক ওলামারা অনেক রকম বক্তব্য রেখেছেন তো মোট কথা হচ্ছে যে বাচ্চারা যদি আগে গিয়ে আগে জায়গা দখল করে নেয় তো তাকে সেখান থেকে পিছনে ঠেলে দেওয়াটা ঠিক নয় ঠিক নয় আর যুগের যে বিষয়টা ছিল যে একামতের আগেই সকল একত্রিত হয়ে যেতেন এক্ষমতার আগেই সমস্ত লোকেরা একত্রিত হয়ে যেতেন বিশেষ করে যারা জ্ঞানী সাহাবি বুদ্ধিমান সাহাবি ছিলেন তারা সকলের আগে গিয়ে উপস্থিত হতেন ইমামের পিছনে থাকতেন সিদ্দিক বা অন্যান্য বড় সাহাবারা তো তখন এই হাদিস পালন করা মানা কোনো সমস্যা হয়নি কারণ তখন এটা সিস্টেম ছিল আজকের দিনে যারা আমাদের মতো বুদ্ধিমান মানুষ তারা তো আমরা পিছনে যায় আমরা তো পিছনে যাচ্ছি অতএব আমার আমি পিছনে যাচ্ছি আমি আগে যাচ্ছি না আর আমার আগে যে ব্যক্তি গিয়েছেন বা যে বাচ্চাটা গিয়েছে আমার এতটা সম্মান হয়নি যে আমাকে পিছন থেকে ঠেনে নিয়ে ঠেলে নিয়ে গিয়ে টেনে নিয়ে গিয়ে সামনে দাঁড় করাতে হবে আর যে বাচ্চাটা ইসলামকে ভালোবেসে জামাতের আশায় সবার আগে গিয়ে বসে আছে তাকে পিছনে ঠেলে দিতে হবে এটা ঠিক নয় এটা ঠিক নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ